যে প্রশ্ন চলে না, তো শিষ্যর কাছে আমি একটা জিনিস জানতে চাব। আমরা যখন ছোট সময় স্কুলে গেছি বা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যখন পাঠাই, ওই মাস্টারকে একটা ফিস দিতে হয়, তাই না? ভর্তি ফিস, ভর্তি মাস্টারকে একটা ভর্তি ফিস দেওয়া লাগে, 50 টাকায় 500 টাকা 1000 টাকা দেওয়া লাগে না? দিলে পরে মাস্টারের খাতায় ওই নাম ঠিকানা উঠানো হয়, সে নিয়মিত পরে পড়াশোনা করে। তদরূপ আমি যে গুরু, আমার একটা এরকম একটা ফিস আছে, সেই ফিসটা ভক্ত কি দিবে? গুরুর কাছে টাকা পয়সার ব্যাপার না, এই ফিসটা ভক্ত আমার কাছে কি দিবে? ওই ফিসটা যদি দিতে পারে তাহলেই আমার এই গুরুর কাথায় তার নাম লিপিবদ্ধ করা হবে এবং পর্যায়ক্রমে স্তরে স্তরে তাকে আমি শিক্ষাবিধান দিব, ওই শিক্ষাবিধান নিয়েই সে আল্লাহ রাসুলের দিদার পাবে, তাই না? সিস্টেমটা কিন্তু এইটাই। তা আমি সর্বপ্রথম, যদিও প্রশ্ন প্রথম চলে না, যদি কথাগুলো না জিগায় তাহলে পালাটা বাজে না, তারপরে দিয়ে আমি এর জন্য আমি তার কাছে কথা রাখলাম যে উনি যে আজকে আমার কাছে শিষ্য হয়েছেন, উনি গুরুর পৃষ্ঠা কি দিবে, পৃষ্ঠা কি, এটা উনি আমাকে বুঝিয়ে বলবেন। তো যাই হোক, এবার একটি আমার নামটা কি জানি, সাইফুল ভাইয়ের একটি পছন্দের গান আছে, ওই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা।
আছে ডোরে সে ডোরের পাতে চলে মদিনার করে করে সিঁদুরের রোশনিতে দুনিয়া কেঁচে পড়ে সিঁদুরের বাতি জ্বলে মদিনার করে করে সিঁদুরের রোশনিতে দুনিয়া কেঁচে পড়ে সিঁদুরের বাতি জ্বলে মদিনার করে করে ও জারে মুর্শিদি তার সোকা তার কিশোর বাবনা হায় হায় মুর্শিদি তার সোকা তার কিশোর বাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা কেটে পাল তুলেছে ও যেতে পাল তুলেছে মাঝে আল্লাহ করিস না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যারা চেন বিশা তারা নাই মনের দেখা পরকালে সবাই সকাল পাবে তুই তাহার দেখা যারা চেন বিশা তারা নাই মনের দেখা পরকালে সবাই সকাল পাবে তুই তাহার দেখা পায়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা পায়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা তাতে পাল তুলেছে ও তাতে পাল তুলেছে তাতে পাল তুলেছে মাঝে হল্লা করিস না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা রাজ